মা মা, আমি আর স্কুলে যাব না। কি হবে পড়াশোনা করে? মেয়েদের জীবন, সেই তো তুমি পড়াশোনা করেছো। সেই পড়াশোনা করে কি করছো? সেই রান্না বান্না, ঘরের কাজ, এগুলো করতে হচ্ছে। পড়াশোনা করে কি হবে? আমি আর স্কুলে যাব না, পড়াশোনা করবো না। এই মেয়ে শোনো, পড়াশোনা না করলে কিছু হবে না। এখনকার দিনে কোনো লাভ নেই পড়াশোনা না করে। রান্নাবান্না, কাজকাম, ওগুলো আলাদা ব্যাপার। আমাদের সময় ছিল আলাদা, এখনকার দিনে পড়াশোনাটাই মেইন, বুঝছো? পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, একটা চাকরি করবে, নিজের রোজগার করবে, তারপরে দেখা যাবে সেখানে তোমাকে রান্না করতে হবে না কি করতে হবে। নিজের পায়ে দাঁড়ালে, বিয়ে দিলেও এখন শান্তি নেই। কোনো ছেলে ভালো না, কোনো মেয়ে ভালো না, সেই চিন্তা করে ছেলেরাও ইনকাম করছে, সেরকম ব্যবস্থা নিয়ে ব্যবস্থা করছে, সে মেয়েরাও চেষ্টা করছে। কোনো মেয়ে আজ বসে নেই। নিজে যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক করো, নিজে যদি পড়াশোনা করো, নিজে যদি নিজের পায়ে দাঁড়াও, তারপরে যদি বিয়ে দেওয়া যায়, সেটা যদি ভালো হলো হলো, না হলেও তুমি নিজের পায়ে দাঁড়ালে নিজে ব্যবস্থা নিতে পারবে, স্টেপ নিতে পারবে, যে কোনো চিন্তা করবে না। বিয়ে করো বা না করো, পড়াশোনা করবো না এই কথাটা একদম মুখে আনবে না, বলে দিলাম।